হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে দেখাবো যে দুই সংখ্যার গুণ কীভাবে সহজে করা যায়। তো সবচেয়ে বেস্ট টেকনিক আমার কাছে যেটা মনে হয় আপনাদেরকে, সেটাই আজকে সহজভাবে আপনাদের করে দেখাবো। তো আমরা চলে যাই, আমাদের প্রথম সংখ্যাটি ছিল 12 গুণ 12। তো দেখেন আমার প্রথম কাজটা যে এই যে আমাদের প্রথম দুই সংখ্যার দ্বারা এই পুরোটাকে গুণ করবেন। তো 12 দোকানে 24, 24 এর 4, আমাদের হাতে হচ্ছে 2, ঠিক আছে। এইবার এই যে সংখ্যাটা 1, 1 দ্বারা 12 কে গুণ করবেন, তাহলে 12 কে 12, কিন্তু আমাদের হাতে কিন্তু 2, তাহলে 12 আর হাতে দিয়ে 14, তাহলে আমাদের মানটা আসবে 144। তো দেখেন আমরা যদি 12 12 গুণ করি তাহলে আমাদের মানটা আসে 144। এইবার দেখেন 15 গুণ 16, তো আমাদের মানটা কত আসবে। এইবার দেখেন এই 5 দ্বারা আমি এই সংখ্যাটাকে গুণ করব, তাহলে দেখেন 5 16 80, 80 হচ্ছে 0, হাতে কিন্তু 8, হাতে কিন্তু 8, ঠিক আছে। এবার এই 1 দ্বারা আমি 16 কে গুণ করলে 16 কে 16, কিন্তু আমাদের হাতে হচ্ছে 8, তাহলে 16 আর 8 হচ্ছে 24, তাহলে আমাদের মানটা আসবে 240। 15 গুণ 16 আমার মানটা আসবে 240। এবার দেখেন 12 গুণ 20, তো প্রথমে কাজটা হচ্ছে এই 2 দ্বারা আমি এই 20 কে গুণ করবো, তাহলে দেখেন 20 দোকানে 40, 40 এর 0, হাতে কিন্তু এখন 4, ঠিক আছে। এবার দেখেন এই 1 দ্বারা আমি যদি 20 কে গুণ করি, 20 অঙ্কে 20 আর হাতে হচ্ছে 4, তাহলে আমার মানটা আসবে 240। আমাদের পরের সংখ্যাটি হচ্ছে 13 গুণ 10, তো আমি প্রথম এই 3 দ্বারা এই পুরো সংখ্যাটাকে গুণ করবো, তাহলে দেখেন 3 10 30, 30 এর 0, হাতে কিন্তু 3, আমার হাতে হচ্ছে 3। এইবার এই 1 দ্বারা যদি আমি 10 কে গুণ করি, 10 অঙ্কে 10 আর হাতে 3, তাহলে হবে 13, অর্থাৎ 130। স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি যে 13 গুণ 10 আমার মানটা আসে 130। তো আমার এই ছিল ভিডিও, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, এবং আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি, আমি রাজীব, বেস্ট অফ ইউর লাক।